আসসালামু আলাইকুম। সীমাস কিচেন বিরিয়ানি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে, ওয়েদারের ডিমান্ড অনুযায়ী কী খাবার তৈরি করা যায় সেটাই ভাবছিলাম। যে কোনো সিনেমা বা মুভি দেখার সময় পপকর্ন যেমন চাই, ঠিক তেমনি বৃষ্টির স্বাদ উপভোগের ক্ষেত্রে খিচুড়ি একটি জম্পেশ রান্না। তাই আজকে আমি অল্প চিকেন আর হাতের কাছে যা ছিল তা দিয়ে রান্না করে নিলাম নরম খিচুড়ি। আমাদের গ্রামের ভাষায় এটাকে বলে ল্যাটকা খিচুড়ি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই রান্নায়। প্রথমেই আমি চুলাতে বসিয়ে রাখা প্যানে হাফ কাপ তেল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ কিউব করে কেটে রাখা পেঁয়াজ, 3টি তেজপাতা, 2টি দারচিনি, আর দিয়ে দিলাম 4টি এলাচ। দিয়ে এগুলোকে আমি হালকা ভেজে নিলাম। এরপর আমি 1 টেবিল চামচ লবণ দিয়ে একটু নেড়ে নিলাম। লবণ দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এখন আমি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে এগুলোকেও আমি হালকা ভেজে নেব। হালকা পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি অল্প পরিমাণ পানি অ্যাড করে 1 চা চামচ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে এখন সবগুলো মশলা একটু কষিয়ে নিয়ে হাফ চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে আবার একটু পানি অ্যাড করে সবগুলো মশলা আবারও ভালোভাবে কষিয়ে নিলাম। এতে করে মশলার যে কাঁচা গন্ধটা সেটা আর থাকবে না। মশলা কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি 700 গ্রাম মুরগির মাংস ধুয়ে দিয়ে দিলাম। এরপর একটু নেড়ে নিয়ে এখানে মাংস থেকে যে পানিটা বের হবে তা দিয়ে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে কষিয়ে নিলাম। 10 মিনিট পর ঢাকনাটা খুলে একটু নেড়ে নিয়ে এর মধ্যে আমি 2টি আলু কিউব করে কেটে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প পরিমাণ গাজর, 5-6টার মতো কাঁচামরিচ। এখানে আপনারা অন্যান্য সবজিও অ্যাড করতে পারেন। এখন অল্প পরিমাণ পানি দিয়ে আবারও 10 মিনিটের জন্য সবগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। 10 মিনিট পর ঢাকনাটা তুলে একটু নেড়ে এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ ধুয়ে রাখা ডাল, 2 কাপ পরিমাণ সিদ্ধ চাল দিয়ে একটু নেড়ে 2 টেবিল চামচ লবণ দিয়ে আবারও ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে আমি 1.5 লিটার গরম পানি অ্যাড করে দিয়ে দিলাম। এখন আমি ঢাকনার দিয়ে বলকোটার আগ পর্যন্ত রান্না করব। বলক উঠে গেলে ঢাকনা তুলে নিলাম। খিচুড়িটা অনেকটাই ঘন হয়ে গেছে, তাই আবারও আমি 2 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে নিলাম। আপনারা কীরকম ঘন রাখতে চান তা বুঝে পানি অ্যাড করে নেবেন। এখন আমি একটু নেড়ে চুলার আঁচটাকে একদম কমিয়ে রেখে রান্না করব আরও 5 মিনিট। এখন তড়কা তৈরি করার জন্য আরেকটি চুলায় প্যান বসিয়ে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে, 3টি শুকনা মরিচ, 1/2 চা চামচ আস্ত জিরা দিয়ে এর মধ্যে কিছু পেঁয়াজ রসুন থেতলিয়ে দিয়ে দিলাম। এটাকে আমি বাদামি কালার করে ভেজে নিব। আপনারা চাইলে জিরার পরিবর্তে পাঁচফোড়নও দিতে পারবেন, আর পেঁয়াজটা এভাবে না দিয়ে কুচি করেও দিতে পারবেন। বাদামি কালার করে নিয়ে এখন তড়কাটা আমি খিচুড়িতে ঢেলে দিলাম। দিয়ে চুলার আঁচটাকে অফ করে 5 মিনিটের জন্য ঢেকে রাখলাম। পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম।
খুব সুন্দর একটি গন্ধ বের হয়েছে। তৈরি হয়ে গেল খুবই মজাদার স্বাদের নরম খিচুড়ি। এটি অবশ্যই আপনার বাসায় ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।